আহি গল। আৰু AIDF-ৰ কিবা শ্লোগান আছে নেকি পঞ্চায়ত ইলেকশ্যন আপোনালোকে জয়লাভ কৰাৰ কাৰণে বা প্ৰতিদ্বন্দ্বী কৰাৰ কাৰণে? AIDF-ৰ শ্লোগান হ'ল আমি সমবিকাশ, আমি সমবিচাৰ আৰু ডেভেলপমেণ্ট মিলি এটা আছে, আৰু আমি এখন শান্তিপূৰ্ণ আমাৰ এটা অসম লাগে। আজি আমাৰ অসমত পঞ্চায়ত নিৰ্বাচন ঘোষণা হৈছে, আমিও পঞ্চায়ত নিৰ্বাচন খেলাৰ কাৰণে সাজু হৈছোঁ। ইতিমধ্যে আমাৰ কৰিমগঞ্জ এবং হাইলাকান্দি কাছাৰত আমি মানে তৃণমূল স্তৰৰ কৰ্মী লৈ কেনেকৈ ইলেকশ্যনটো আমি আমি যুঁজিম, এইটো ষ্ট্ৰেটেজি আমি অলৰেডি বনাইছোঁ। আমাৰ আশা যে আমি জিলা পৰিষদৰ যিবিলাক ছিট আছে কৰিমগঞ্জ হাইলাকান্দি, সেইবিলাক আমি যুঁজিম। আৰু লোৱাৰ লেভেলৰ যিবিলাক আঞ্চলিক পঞ্চায়ত আৰু জিপি ৱাৰ্ড মেম্বাৰ যিবিলাক আছে, এইটো লৈ আমাৰ কৰ্মীসকলে কিছুমানে কৈছে যে আমি চিম্বলিক খেলিম, কিছুমানে কৈছে আমি চিম্বলিক নখেলিম। যিহেতু আমি চেণ্ট্ৰেল কমিটিৰ ওপৰত আমি এৰি দিছোঁ, চেণ্ট্ৰেল কমিটিয়ে যেনেকুৱা ডিচিশ্যন ল'ব তেনেকৈয়ে আমি আমি এইটো মানে ৰাস্তাঘাটৰ অৱস্থা বেয়া আছে, গাঁৱৰ কাম বন্ধ আছে, এইবিলাক ইছ্যু লৈ আমি বিশেষকৈ এই যে আমাৰ বদরুদ্দিন আজমল ডাঙ্গরিয়ায় আজি যে সুপ্রিম কোর্টত যুঁজিছিল, এই 40 লাখ মানুষের যে মাইকী মানুষের যে হয়েছে এই মানে এনআরসির নাম আহিব লাগা হয়েছে, আর যে 15টাকে নর্তি আসিল 15টার পর 10টাত লই আসছে, যেটু লইও আমার বদরুদ্দিন আজমল ডাঙ্গরিয়ায় সুপ্রিম কোর্টত যুঁজিছে। এবং আমি আগর বিগত দিনের পরে আমি কই আসছিলাম যে আমি এখন শান্তিপূর্ণ আসাম চাও, আমি এনআরসি চাও, এবং আমি আইনের ওপরত আমার পুরা ভরসা আছে। কাজে সুপ্রিম কোর্টে এইবিল জাজমেন্টও দিয়েছে, এইটু লই আমি মানুষের ওসরত যাও। আর মানুষে গম পাইছে যে বদরুদ্দিন আজমল ডাঙ্গরিয়ার নেতৃত্বের যে দল আছে, এই দলে একচুয়ালি আমি বিভাজনের রাজনীতি কেতিয়াও বিচার নাই।